সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপিয়া বন্ধুগণ আজ অত্যন্ত কার্যকারী পরীক্ষিত একটি ঔষধি গাছ আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি যদি আপনারা কবিরাজি নিয়মে সেবন করতে পারেন তাহলে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার সহবাস করতে পারবেন অর্থাৎ আপনি স্ত্রীর সঙ্গে যৌন মিলন করতে পারবেন সুপ্রিয় বন্ধুগণ আজকের ভেষজটি অত্যন্ত কার্যকারী একটি ভেষজ এই ভেষজটি এতটাই কার্যকর যে এর এই ভেষজের চারটে অংশ ব্যবহার হয় সেটা হচ্ছে ঔষধ মানে ঔষধি গুণ সম্পন্ন আপনি এই ভেষজের রুটমূল অর্থাৎ শিকড় এই ভেষজের ছাল এই ভেষজের কচি পাতা এবং এই ভেষজের ফল চারটে জিনিসই ঔষধিগণ সম্পন্ন এবং যদি আপনি এটা সেবন করতে পারেন তাহলে আপনি স্ত্রীকে আপনি পরাস্ত করতে পারবেন এবং স্ত্রীর কাছে বীর পুরুষ টাইগার পুরুষ হতে পারবেন এছাড়াও অনেক পুরুষ ভাইরাই সাধারণত দেখা যায় যৌন রোগ আছে এবং সাথে পাশাপাশি ডায়াবেটিক্স মিলিটাসে আক্রান্ত অর্থাৎ বহুমূত্র রোগে আক্রান্ত তাদের জন্য তো এটা অত্যন্ত চমৎকার একটি ভেষজ তো সুবি বন্ধুগণ আমি এই বিস্তারিত জানিয়ে দেব তারপর বিশ্ব থাকবে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবেন যাতে চিকিৎসা বিষয়ক নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার পৌঁছে যায় আপনার কাছে সুপে বন্ধুগণ স্ক্রিনের যে ভেসজটি দেখতে পাচ্ছেন এটা হলো কচি জামের চারা অর্থাৎ জাম গাছ তো আপনারা সবাই চেনেন এশিয়া ছাড়াও বাংলাদেশ ছাড়াও এশিয়ার অনেক দেশেই এই জাম পাওয়া যায় যাই হোক এই কচি জামের চারা আপনার কালেকশন করবেন একশো গ্রাম পঁচিশ গ্রাম নেবেন ডোজ এবার এর আর তৃতীয় যে দ্রব্যটি লাগবে সেটা হচ্ছে জাইফল নেবেন দশ গ্রাম এবার এই তিনটে দ্রব্য শিল্পাটায় মিহি করে বেটে নিয়ে ষাট পিস বটিকা তৈরি করে হালকা রোদে দুই দিন তিন দিন যাবৎ শুকিয়ে নিয়ে প্রতিদিন সকাল এবং রাত্রে যদি একটি করে বটিকা সেবন করতে পারেন তাহলে আপনি আপনি স্ত্রীর কাছে আপনি বীর পুরুষ হতে পারবেন সুপ্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লাগে থেকে লাইক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ এবং ভালো থাকবেন এ প্রত্যাশা রেখে আজ এখানেই ভালো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ